সুপ্রিয় দর্শক ভাইয়েরা, সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিশ্বের এই ক্রান্তি লগ্নে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও শারীরিকভাবে ভালো আছি। আজকে একটা দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। আমি একটা কোম্পানিতে জব করি, কোম্পানির নাম হচ্ছে আবুল খায়ের গ্রুপ অফ টোবাকো। আমি আবুল খায়ের টোবাকোতে জব করি, আমার পোস্ট হচ্ছে এএমও, মানে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার। আজ 4 বছর যাবৎ কোম্পানির হয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয়, বিশ্বের এই ক্রান্তি লগ্নে করুণ পরিস্থিতিতে আমরা মাঠেই কাজ করে যাচ্ছি, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমরা দিন থেকে দিন পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু কোম্পানি আমাদের দিকে কোনো নজর রাখতেছে না। আমরা যে কঠিন পরিস্থিতিতে যে শ্রম দিচ্ছি, যে লাইফের ঝুঁকি নিয়ে যে আমরা কাজ করে যাচ্ছি, কোম্পানি সে অনুযায়ী আমাদের বেনিফিট দিচ্ছে না। বেনিফিট পাচ্ছে তারাই, যারা এসি রুমে বসে থাকতেছে তারাই বেনিফিট পাচ্ছে। যেমন আমাদের এই করুণ পরিস্থিতিতে আমাদের একটা দেওয়া হয়নি হ্যান্ড স্যানিটাইজার, একটা হ্যান্ড গ্লাভস, একটা মাস্ক, এটাও দেওয়া যায়, কিন্তু প্রত্যেক কোম্পানিতে দেওয়া সত্ত্বেও আমাদেরকে আমাদের কোম্পানি দেয় নাই। কিন্তু আমাদের কোম্পানি গ্রুপ অফ কোম্পানি, চাইলে আমাদের জন্য অনেক কিছু করতে পারতো। এই কোম্পানি সরকারকে 5 কোটি টাকা দিয়েছে, কিন্তু এটা লোক দেখানো, যাতে এরা সিগারেট বিপণন করতে পারে, সরকার যেন না ধরে, সেই জন্য একটা জাস্ট পলিসি। আজকে যে আমরা এত কষ্ট করে মার্কেটে ফিল্ডে কাজ করে যাচ্ছি, আমাদের জন্য কোনো ঝুঁকি ভাতা দেয় নাই, কিন্তু প্রত্যেক কোম্পানিতে ঝুঁকি ভাতা দিয়ে যাচ্ছে। কিন্তু যে আমাদের সিনিয়র স্যাররা আছে, যেমন টিএসও, টেরিটরি অফিসার, ডিএমও, আরএমআই, ওনারা পেয়েছেন, কিন্তু ওনারা ঝুঁকি ভাতা পেয়েছেন স্যালারি 60%, কিন্তু আমাদের জন্য 1 টাকাও বরাদ্দ আসে নাই। যারা মাঠের মধ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, যেমন এসআর, বিফি, এমও, এরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এদের জন্য 1 টাকাও কোম্পানির তরফ থেকে 1 টাকাও ঝুঁকি ভাতা আসে নাই। আমরা বঞ্চিত, প্রত্যেক কোম্পানি থেকে এই ঝুঁকি ভাতা দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাই নাই। কেন আমরা পাই নাই? আমরা না পাওয়ার কারণ কি? যারা এসি রুমে বসে থাকে তারা যদি পাই, কেন আমরা পাবো না? আমাদের কি, আমরা কি অপরাধ করছি? আমরা তো ধরতে গেলে কোম্পানির প্রাণ, আমরাই তো কোম্পানির জন্য এই মরে যাচ্ছি, আমরা হচ্ছে কোম্পানির প্রাণ, আমরাই তো কোম্পানির জন্য কেটে যাচ্ছি, মরে যাচ্ছি, এই জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি, কেন আমরা পাবো না? এই দাবিটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালামু আলাইকুম।